করোনা মহামারী মোকাবেলায় সারা দেশে চলছে ঈদ পরবর্তী 14 দিনের কঠোর লকডাউন। আজ 24 জুলাই গাইবান্ধায় লকডাউনের দ্বিতীয় দিনে বন্ধ ছিল সকল ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। শহরে জনসাধারণের প্রবেশ ঠেকাতে সবগুলো সড়কের প্রবেশমুখে বসানো হয় পুলিশি চৌকি। প্রয়োজন ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বন্ধ ছিল সকল ধরনের গণপরিবহন। বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে অর্থদণ্ড। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিধিনিষেধ আগামীকাল থেকে আরও কঠোর থেকে কঠোরতর হবে। এদিকে আজও দেশে 195 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এই নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 19,000 ছাড়াল। আজ দেশে করোনা পরীক্ষার বিবেচনায় বেড়েছে শনাক্তের হার। আজ শনাক্তের হার ছিল 32.55%। IEDCR এই তথ্য নিশ্চিত করেছে।